নমস্কার, ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি তরুশ্রী। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। আমাদের এই সর্বপ্রথম ক্লাব যে নেতাজি সংঘ, নেতাজি সংঘ এই সর্বপ্রথম নিজের এলাকা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করো। শনিবার রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি ডেঙ্গু প্রতিরোধের রাস্তায় নামেন। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে এই কর্মসূচি শুরু করেন তিনি। স্বয়ং বিধায়ক তাপস চ্যাটার্জি ও তার কন্যা আরাত্রিকা ভট্টাচার্য এলাকায় ঝাড়ু দিয়ে এই কর্মসূচির সূচনা করেন। সম্পূর্ণ এলাকা জুড়ে ব্লিচিং পাউডার ছড়ানো হয় ডেঙ্গু প্রতিরোধ করার জন্য। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7। এখনকার মতো ভূমি বার্তা এই পর্যন্তই। অন্যান্য খবর অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7।